আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করবো ব্যাকটিক নিয়ে কেন হয় অনেক সময় দেখা যাচ্ছে যে স্ট্রিং বা কোনো স্ট্রিং লেখার জায়গায় কোনো বা ইউরএল লেখার জায়গায় আমরা ব্যাগটিক্সপ্রেশনের ক্ষেত্রে আসলে ব্যাকটিক কে বলা হচ্ছে যে জাবাস্ক্রিপ্ট লিটারেলস বা স্টিং স্ট্রিং স্ট্রিং গুলোকে আমরা একই জায়গায় অনেক কমফর্টেবলি আমরা সেগুলো ইউজ করতে পারতেছি আসল কথায় আমি চলে যাই উদাহরণ দেখাই কিছু দেখেন এই যে এখানে আমার কনস্ট্যান্টের মধ্যে এখানে এখানে একটা রাখা হয়েছে এখানে একটা স্টিং তারপরে এখানে একটা স্টিং ঠিক আছে এখন আমরা যদি ওই যে ওল্ড সেন্টেক্সটা দেখেন আমরা আগে সেন্টেক্স হলে এরকম প্রথম অর্থাৎ যে এখানে আমাদের প্রথম ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের মধ্যে আবার এখানে ক্লাস দিয়ে এখানে নেম ঠিক আছে আ তারপর এখানে এভাবে করে এটা কঠিন না নিউ সেট খুব সিম্পল এই যে ব্যাকটিক দিয়ে শুরু করতে হবে ব্যাকটিকের মধ্যে এখানে আমাদের ডলার সাইন দিয়ে আমাদের এই যে ইয়াগুলো দিতে হবে কি বলে কার্লি ব্রেসেসের মধ্যে আমাদের স্ট্রিং গুলো দিতে হবে দিলে এখানে কোনো প্লাস টক কিচ্ছু দিতে হচ্ছে না ঠিক আছে এই যে এখানে দিয়ে আমরা তিনটা এখানে দিয়ে দিলাম ও অটোমেটিকলি প্রিন্ট করবে হ্যাঁ এখন টেম্পারেট স্ট্রিং এর মধ্যে আবার এই যে দেখেন সেম কাজ এখানেও দেখানো হয়েছে এই যে আমরা এই যে এইভাবে ফাঁকা জায়গাগুলো যত ফাঁকা জায়গা যাই দিই না কেন সবগুলো এখানে আবার প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে কোনো সমস্যা নাই তো এর এটাই সুবিধা যে আমরা অনায়াসে এর ভিতরে কোনো স্টিং বা অপারেশন যাবার কোনো ক্যালকুলেশন সব কিছু করতে পারি ঠিক আছে যে ব্যাকটিক ইউজ করলে সেখানে যাওয়া স্কেপটে স্টিং এর মধ্যেও যে ক্যালকুলেশন করা যেতে পারে এবং সেখানে ব্যাক বাজে হু হু যত লাইনেরই লাইন হোক সেটা আমাদের কোনো নিউ লাইন কিছু দিতে হচ্ছে না অটোমেটিকালি সব প্রিন্ট করবে ঠিক আছে তো ব্যাকটিকের ক্ষেত্রে আমরা ইউআরএল লেখার ক্ষেত্রে যেমন যে এখানে দেখানো হয়েছে দেখেন নাই যে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন যে এটা যদি আমরা ব্যাকটিকের মধ্যে দিয়ে এই যে স্পেসগুলো সহ দেখা কারণ এই যে সামনের স্পেসটা নিচ্ছে ঠিক আছে এই স্পেসটা এখানে প্রিন্ট করছে আবার এই দিকের স্পেসটাও প্রিন্ট করছে তো ব্যাকটিক থাকলে যেরকম আছে ঠিক সেরকমই প্রিন্ট হবে আর এখানে আমাদের জাবা স্কিপ অপারেশন গুলো করা যাবে তো এই জন্য আরো ব্যাক ইউজ করি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম